হাই বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা কোনো সফটওয়্যার ইউজ করা বাদে আমাদের কম্পিউটারে যে কোনো ড্রাইভ হাইড করতে পারে। তো চলুন আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটারে ড্রাইভ হাইড করার জন্য অনেকে অনেক কিছু ইউজ করে থাকি। অনেকে সফটওয়্যার ইউজ করি যে সফটওয়্যার গুলো কাজ করে, আবার অনেক সফটওয়্যার গুলো কাজ করে না। এরপরে সফটওয়্যারের পাসওয়ার্ড ইউজ করি, যা পরবর্তীতে আমাদের মনে না থাকলে অনেক প্রবলেমে পড়তে হয়। বন্ধুরা, আজকে আপনাদের দুইটি সহজ ট্রিক্স শেখাবো, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনাদের কম্পিউটার ড্রাইভকে হাইড এবং আনহাইড করতে পারবেন। তো চলুন, আমরা সেটা করার জন্য প্রথমে আমরা আমাদের কম্পিউটারে ঢুকি, দেখি আমাদের কম্পিউটারে কী কী ড্রাইভ আছে। তো কম্পিউটারটি ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আমরা কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ধরুন এখান থেকে যে কোনো একটি, ধরুন লিখুন নামে যে ড্রাইভটি আসছে এটা আমরা এখন হাইড করব। তো এর জন্য আমরা এটি কেটে দিই। দেওয়ার পরে প্রথম প্রসেসটা আপনাদের দেখাই, এরপরে আমি আবার দ্বিতীয়টি দেখাব। তো প্রথমটা করতে গেলে প্রথমে আমরা স্টার্টে ক্লিক করব। যে যে উইন্ডোজ ইউজ করছেন যে কোনো উইন্ডোজেই এটা কাজ করবে। তো এর জন্য স্টার্ট ইউজ করার পরে আমরা সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা টাইপ করব সিএমডি। সিএমডি যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এরপরে দেখছেন যে আমাদের সামনে সিএমডি ওপেন হয়ে গেছে। তো এর জন্য আমরা প্রথমে টাইপ করব, দেখুন আমি টাইপ করতেছি ডিআইএসকে জিক্স পিএআরটি জিক্স পার্ট। এটা টাইপ করার পরে আমরা এখন প্রেস করব এন্টার। এন্টার প্রেস করার পরে আমরা এখন ডিক্স এর লিস্টগুলো দেখব। এর জন্য আমরা টাইপ করব list স্পেস diskে। টাইপ করার পরে আমরা প্রেস করব এখন এন্টার। দেখছেন বন্ধুরা, আমাদের সামনে এখন আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কটা শো করছে। তো আমরা এখন আমাদের ভিতরে যে পার্টিশনগুলো দেওয়া আছে সেই টাইপগুলো, সেগুলো আমরা এখন শো করাবো। এর জন্য আমরা টাইপ করব লিস্ট ভলিউম list স্পেস volume। লিস্ট ভলিউম টাইপ করার পরে আমরা এখন ইনস্পেস করব। তোমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের সামনে আমাদের কম্পিউটারের ড্রাইভগুলো এখন শো করছে। তো আমরা যেহেতু বলেছিলাম লিখন নামের এই ড্রাইভটি আমরা হাইড করব, তো এখানে দেখছেন যে লিখন নামের এই ড্রাইভটি আমাদের সামনে চলে আসছে। তো এখন আমরা টাইপ করব select সিলেক্ট ভলিউম volume ভলিউম। তো সিলেক্ট ভলিউম লেখার পরে আমরা এখন দেখব লিখন নামের এই ড্রাইভের ভলিউমটা কত। তো আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম 7 দেওয়া আছে, এর জন্য আমরা স্পেস 7 টাইপ করব। টাইপ করার পরে আমরা এখন প্রেস করব এন্টার। তো আমাদের এখন 7 যে ভলিউমটা আছে এটা এখন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কী করবো, রিমুভ করে দেব। এর জন্য আমরা টাইপ করব remove রিমুভ letter লেটার। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লেটার কত আছে, F। এখানে দেখতে পাচ্ছেন LTR দিয়ে সংক্ষেপে দেওয়া আছে, তো আমরা F টাইপ করব। টাইপ করার পর প্রেস করব এন্টার। তো বন্ধুরা, আমাদের এখানে ডিসপ্যাচ সাকসেসফুল রিমুভ দ্য ড্রাইভ লেখা শুরু করছে, তার মানে আমাদের কাজটি এখন ওকে হয়ে গেছে। আমরা এখন বের হয়ে আসি, EXIT এক্সিস্ট করে আমরা এখন এটা বের হয়ে আসলাম। তো আমরা এটা কেটে দিই। দেখুন বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটারটি ওপেন করছি। এখানে আমাদের লিখন নামে যে ড্রাইভটা ছিল সেটা কিন্তু এখন আমাদের সামনে আর নেই। এভাবে আপনারা অনেক সহজভাবেই আপনাদের কম্পিউটারে যে কোনো ড্রাইভকে আপনারা হাইড করতে পারবেন। তো এখন কথা হলো যে আমরা আমাদের ড্রাইভটা আবার শো করাবো কীভাবে। তো চলুন দেখি, সেম প্রসেস ইউজ করবো আমরা। স্টার্ট, এরপরে সার্চ থেকে সিএমডি টাইপ করব। সিএমডিতে রাইট বাটন ক্লিক, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এখান থেকে আমরা আবার সেম প্রসেসটা ইউজ করব। তো করি ডিআইএসকে পিএআরটি, এরপরে list ডিআইএসকে, এরপরে list volume। এরপরে আমরা
আমাদের এখানে এখানে কিন্তু দেখাচ্ছে আমরা রিমুভ করছি, তারপরও এখানে আমাদের ড্রাইভটা লিখনটা শো করছে। তো এর জন্য আমরা এখন এখানে টাইপ করব SELECT সিলেক্ট VOLUME ভলিউম কত আছে 7। দেখছেন বন্ধুরা, এই পর্যন্ত আমাদের কাজটা সেম আগের মতো ছিল, কিন্তু হবু আগের মতো ছিল। তো এখন আমরা এটাকে রিমুভ করা হয়েছে। তো এখন আমরা এটাকে শো করাবো। এর জন্য আমরা টাইপ করব অ্যাসাইন ASSIGN স্পেস LETER লেটার। তো এটার লেটার বন্ধুরা এফ ছিল, আপনারা খেয়াল করেননি, এখন এটা এখানে এটা শো করছে না। তো এটা আমার এফ টাইপ ছিল, তো আমরা এখন টাইপ করব এফ। এরপর আমরা টাইপ করব ইন্টার। তো বন্ধুরা দেখছেন আমাদের এখানে সাকসেসফুল চলে আসছে, তার মানে আমাদের ড্রাইভটা আবার আমাদের কম্পিউটার শো করছে। তো আমরা কেটে দিই, দেখি যে আমাদের কাজটা ওকে আসছে কিনা। তো আমরা ডিস পিসিতে ওপেন করে দেখুন বন্ধুরা, লিখুন ড্রাইভ কেটে, এটা চলে আসছে। তো খুবই ইজিভাবে আপনার কাজটি করতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় প্রসেস যেটা ছিল ওইটা দেখি। তো এটা আরও সহজ, যারা কঠিন দক্ষ না তারা কিন্তু প্রথম যে প্রসেসটা এটা একটু কঠিন মনে হতে পারে, যে আসলে CMD-তে গিয়ে অনেক কিছু লেখা লাগতেছে। এর জন্য চলুন আমরা ম্যানুয়ালভাবে যেটা করতে পারি সেটা করে। তো এর জন্য আমরা ডিস পিসিতে রাইট বাটন ক্লিক করব, এরপরে আমরা ম্যানেজে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা ওপেন হতে আমাদের একটু টাইম লাগবে, চলে আসছে। এখান থেকে আমরা এখন ক্লিক করব ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমরা ক্লিক করলাম। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে আমাদের যে ড্রাইভগুলো ছিল সবগুলো এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা আবার লিখুন ড্রাইভটাই হাইড করে, এর জন্য লিখুন ড্রাইভ যেটা আছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, এরপরে চেঞ্জ টাইপ লেটারে ক্লিক করব, এরপর এখান থেকে আমরা এফটা রিমুভে ক্লিক করে ইয়েস করব, তাহলে আমাদের এটা আবার হাইড হয়ে যাবে। তো আমরা বন্ধুরা কেটে দিই, তারপরে আমরা আবার এটা দেখে একটু রিফ্রেশ করে ওপেন করি, দেখি কী অবস্থা। তো বন্ধুরা নেই, দেখতে পাচ্ছেন যে খুব সহজে, এটা দ্বিতীয় প্রসেসটা অনেক সহজ, যে অনেক সহজে আমাদের ড্রাইভটা এখান থেকে চলে গেছে। তো আমরা এটা আনার জন্য আবার হুবহু একই কাজ করবো, ডিসপিসে ম্যানেজ, ম্যানেজে ক্লিক করার পরে আমরা আবার ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব, এখান থেকে আবার লিখনে আসবো, রাইট বাটন ক্লিক, চেঞ্জ ড্রাইভে ক্লিক করব, এরপরে আমরা অ্যাডে ক্লিক করব, এরপরে অ্যাসাইন দ্য ফলোয়িং ড্রাইভ লেটার এফ সিলেক্ট করাই আছে আমাদের। তো আমাদের এফেই থাকবে, যেহেতু এফটাই আমরা হাইড করছি, এরপরে ওকে ওকে ক্লিক করার পরে আমাদের ড্রাইভটা কিন্তু আবার চলে আসবে। তো আমরা বন্ধুরা আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে একটু ওপেন করে দেখি কী অবস্থা। দেখছেন বন্ধুরা চলে আসছে। তো বন্ধুরা অনেক সহজ দুটো ট্রিক্স শিখালাম আজকে থেকে, আপনারা এভাবেই ড্রাইভগুলো অনেক ইজিলি আপনারা হাইড করতে পারবেন। তো বন্ধুরা আমাদের টিপসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল ঢুকে দেখুন, অনেকগুলা অনেক সুন্দর সুন্দর অনেক টিপস দেওয়া আছে এবং প্রতিদিন আমরা একটি করে ভিডিও আপলোড করি। তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পান। আর নিচে আমাদের গ্রুপে লিংক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।